অতীতের দুটি নির্বাচন কমিশনের নানা কর্মকাণ্ডে সমালোচিত দেশের নির্বাচন ব্যবস্থা, আগ্রহ কমছে ভোটারদের, নির্বাচন বিমুখ হচ্ছে রাজনৈতিক দলগুলো, তাই আস্থার সংকট কাটাতে নানা উদ্যোগ নিয়েছে কমিশন, আর এই প্রমাণ দিতে চায় এক বছরের মধ্যে। আসান হিমেলের রিপোর্ট। গত দুটি সংসদ সহ সাম্প্রতিক নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন সব মহলে, ফলে নির্বাচন হলেও খুব একটা কেন্দ্রমুখী হন না ভোটাররা, সেই সাথে আগ্রহ কমছে রাজনৈতিক দল আর প্রার্থীদের। এমন পরিস্থিতি কিছুটা ভাবাচ্ছে কাজী হাবিবুল্লাহ ওয়াল কমিশনকে, কেননা নতুন কমিশন মনে করছে নির্বাচন নিয়ে মানুষের আস্থার সংকট আছে, আর সেই সংকট কাটাতেই মনোযোগ তাদের। নির্বাচনের সময় মাঠ পর্যায়ে বড় ভূমিকা রাখেন জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা, তাই নির্বাচন নিয়ে এই সংকট কাটাতে শনিবার বৈঠক ডেকে ডিসিএসপিদের নানা নির্দেশনা দেবে কমিশন, আর পক্ষপাতী আচরণের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারিও ইসির। প্রার্থীরা যাতে নির্ভয়ে তারা তাদের প্রচারণা চালাতে পারেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, এবং নির্বাচনের পরে যাতে কোনো রকম নির্বাচন পরবর্তী যেন পরিবেশ ভালো থাকে, যদি কেউই সে বার্তা অনুযায়ী কাজ না করেন এবং সেটা যদি আমাদের কাছে অভিযোগ আসে যে কোনো মাধ্যমেই আসুক, আসলে সেটা যদি আমরা তদন্ত করে প্রমাণ পাই তাহলে তো আইনেই বলা আছে যার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে হবে। আগামী ডিসেম্বর থেকে শুরু হবে রংপুর সহ দেশের 6টি সিটি কর্পোরেশনের নির্বাচন। এর আগে রয়েছে কয়েকটি সংসদীয় আসনের উপনির্বাচন। নিজেদের নিরপেক্ষতা প্রমাণে এসব ভোটকে গুরুত্ব দিচ্ছে ইসি। ওয়ার্ডের ইলেকশন আমার জন্য ইম্পর্টেন্স, এবং সিমিলারলি এই ইম্পর্টেন্সটা প্রত্যেকটা ইলেকশনের জন্য আছে। আমরা ইভিএমই করব এবং সিসি ক্যামেরাও লাগাবো, এটা আমাদের ইচ্ছা আছে এবং এইভাবে করতে করতে আমরা কিন্তু সংসদেও একই কাজ করব ইনশাল্লাহ। এটা কমিশনের দাবি, নিজেদের কাজ দিয়ে আগামীতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় ফেরাবে তারা। তো আপনারা আমাদের কর্মকাণ্ড দেখছেন, আপনারা বুঝছেন এবং ভবিষ্যতেও দেখবেন, শেষ পর্যন্ত আমরা চেষ্টা করে দেবো সকল দলের পার্টিসিপেশনে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন করা। আমাদের কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন সবসময় চাই। তবে আমাদের ধারণা যে এখনও তো এক বছরের বেশি আছে, আমাদের কাজকর্ম দেখে আমাদের ধারণা যে হ্যাঁ, আমাদের প্রতি যে তাদের ভুল ধারণাটি আছে ভেঙে যাবে। আস্থার এই সংকট কাটিয়ে ভোটে আসবে সব দল, দূর হবে রাজনৈতিক সংকট, এমন আশা নির্বাচন কমিশনের। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। ঘোড়াশাল কেন্দ্রের কোনো একটি জায়গা থেকেই হতে পারে মঙ্গলবারের বিদ্যুৎ বিপর্যয়, এমন তথ্য মাথায় রেখে এগুচ্ছে সরকারি তদন্ত কমিটি। যদিও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, পরিকল্পিত লোডশেডিং ব্যর্থ হওয়ায় অনাকাঙ্ক্ষিত ওঠানামা চলছিল কয়েক মাস ধরেই, এছাড়া উৎপাদন এবং সঞ্চালনের চরম সমন্বয়হীনতার খেসারত এই বিপর্যয়। কয়েক মাস ধরে বিদ্যুতের আসা যাওয়া নিয়মে পরিণত হয়েছিল শতভাগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরও, কিন্তু 4 অক্টোবর রাজধানী ঢাকা সহ দেশের অর্ধেকের বেশি জেলা অন্ধকারে থাকে 9 ঘন্টা পর্যন্ত, যার রেশ থাকে পরের দিনও। প্রশ্ন হলো, বিদ্যুৎ খাতের এত উন্নয়ন আর রেকর্ডের পরও কেন এমন দুরবস্থা? এর জবাবে সংশ্লিষ্টরা নানান অজুহাত দিলেও বাস্তবতা হলো, বিদ্যুতের উৎপাদন বাড়াতে গেল এক যুগে যতটা মনোযোগ আর বিনিয়োগ ছিল সরকারের, তার সিকি ভাগও ছিল না সঞ্চালন এবং বিতরণের পেছনে। ফলে একরকম জীর্ণ ব্যবস্থাকে সঙ্গী করে এগিয়েছে এই খাত। কিছু কিছু জায়গায় কিছু গ্রিড কনস্ট্রেন্ট ছাড়া আমাদের সাবস্টেশন ক্যাপাসিটি বলি, লাইন ক্যাপাসিটি বলি, কিন্তু তার 2 গুণ থেকে 3 গুণ আছে। এখন ওই যে ওটাই বললাম যে আমাদের যেসব জায়গাগুলো মিসিং লিঙ্কগুলো আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে সমৃদ্ধ করছি। নর্মলেস যদি ডিস্ট্রিবিউশন ইউনিট হয়, জেনারেশন হয়, জেনারেশন সাবস্ট্যান্ডার্ড জেনারেশন সিস্টেম যদি চলে, কোনো স্ট্যান্ডার্ড মেনটেন না করে, তাহলে সেসব অবস্থাগুলোর মধ্যে গ্রিড ক্যাপ কি অবস্থা, কিভাবে গ্রিড পারফর্ম করবে? সেপ্টেম্বর শুরুতেও একই অবস্থা হয়েছিল ঘন্টা দুয়েকের জন্য। তবে মঙ্গলবারের ঘটনার বিষয়ে বিদ্যুৎ বিভাগ ধারণা করছে সমস্যার শুরু হতে পারে ঘোড়াশাল কেন্দ্রের কোনো একটি জায়গা থেকে। এছাড়া চাহিদা যোগানের ব্যবধান কিংবা দুর্যোগকেও আমলে রেখে এগুচ্ছে অনুসন্ধান কমিটি। যদিও বিশেষজ্ঞরা মনে করেন পরিকল্পিত লোডশেডিং ঠিকমতো কাজ না করায় কয়েক মাস ধরেই সমস্যা ছিল বিতরণ ব্যবস্থায়, যা বড় আকারে দেখা দিয়েছে 4 অক্টোবর। ঘোড়াশাল হাবের মধ্যে কোনো একটা জায়গায়
হ্যাঁ, সেখানে তো আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, সাবস্টেশন আছে, সাবস্টেশন ট্রান্সমিশন কানেকশন আছে, এর কোনো একটা জায়গায় হয়তো ফল্টটা জেনারেট হয়েছে। এখন বাকিটা তথ্য উপাত্ত এবং কমিটি ডাটা বিশ্লেষণ করে বলতে পারবে যে এর কোন জায়গা থেকে ফল্টটা জেনারেট হয়েছে। নিয়মিত লোড চাচ্ছেন, কিন্তু নিয়মিত লোড যেহেতু আপনি পাচ্ছেন না, মানে জেনারেশন সাইডেও পাচ্ছেন না, ডিস্ট্রিবিউশন সাইডেও পাচ্ছেন না, মানে দুই দিক থেকে আপনার ফ্রিকোয়েন্সির আনস্টেবিলিটি, এইটা যদি আজকে বিশ্লেষণ করতেন তাহলে তো আপনার ধরা পড়ে যেত যে আপনার রিয়েলি আপনার গ্রিড ঝুঁকির মধ্যে আছে। সম্প্রতি বিদ্যুৎ খাতে সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়েছিল সরকার, যদিও মঙ্গলবারের ঘটনায় সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। বান্দরবানের ঘুমধুম তমরু সীমান্তে এখন নতুন আতঙ্ক, মিয়ানমারের পুঁতে রাখা মাইন। ওপারে গোলাগুলির পাশাপাশি গেল কয়েকদিনে মাইন বিস্ফোরণে কয়েকজন হতাহত হওয়ায় এই আতঙ্ক আরও বেড়েছে। তাই সীমান্ত সুরক্ষার উপর জোর দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দু মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলি আর এপারে মর্টার শেল নিক্ষেপে আতঙ্কে ঘুমধুম তমরু সীমান্তের মানুষ। এই আতঙ্কের সাথে এবার যোগ হয়েছে মাইন বিস্ফোরণ। কেননা সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এরই মধ্যে আহত নিহত হয়েছে কয়েকজন। সবশেষ মঙ্গলবার রাতেও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে সীমান্তে। স্থানীয়রা বলছেন সীমান্ত এলাকায় অনেকে গরু আনাসহ নানা কাজে যান, কিন্তু কোথায় মাইন পোতা আছে তা কেউ জানে না, ফলে বেড়েছে ঝুঁকি। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শূন্য রেখায় বসবাসরত 4,500-এর বেশি রোহিঙ্গা। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, হঠাৎ গোলাগুলি হচ্ছে, মাইন বিস্ফোরণ হচ্ছে, পাওয়ারে যাচ্ছে মানুষের। এখানে বিভিন্ন সময় গরু মারা যাচ্ছে, মাইন বিস্ফোরণ হয়ে মোটরসাইকেল পরে মানুষ মারা যাচ্ছে, এগুলো নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। তারা ওই বিপদগ্রস্ত রাস্তার মধ্যে যায় যেখানে মাইন ওরা পুঁতে রাখছে, ওই জায়গায় গিয়ে হতাহতগুলো হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কৌশলে আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে চলছে মিয়ানমার, তাই বর্ডার সুরক্ষার পাশাপাশি মানুষকে সচেতন করার উপর জোর দিয়েছেন তারা। স্থলমাইন নিষিদ্ধকরণের যে চুক্তি বা যে ঘোষণাপত্র সেটাতে কিন্তু মিয়ানমার স্বাক্ষর করে না, অর্থাৎ একে রেটিফাই করে নাই। সেই সুযোগ মিয়ানমারে রয়েছে, সেখানে আন্তর্জাতিক যে দায়বদ্ধতা সেটা মিয়ানমারের কাছে এখন নাই। সেই জন্য আমাদের বর্ডার কে সেখানে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে, এবং সেখানে আরেকটা জিনিস করা এখন আমাদের জন্য সেটা হচ্ছে খুবই জরুরি, মানুষকে সচেতন করা। এদিকে গত কয়েকদিনে কমে এলেও এখনো থেমে থেমে ওপার থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নানামুখী উদ্যোগে দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছে ভাসাঞ্চরে থাকা রোহিঙ্গা নারীরা। সেখানে সরকারের সহায়তায় তাদের দেয়া হচ্ছে সেলাই, হ্যান্ড এমব্রয়ডারি সহ নানা কাজের প্রশিক্ষণ। এতে বাড়তি উপার্জনও করছেন তারা, কেউ কেউ স্বাবলম্বী হয়ে হাল ধরছেন সংসারের। ভাসাঞ্চর ঘুরে এসে জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন আবু জাহেদ। সুঁই সুতার নিপুণ বুননে কাপড়ের উপর মনোমুগ্ধকর কারচুপির নকশা ফুটিয়ে তুলছে রোহিঙ্গা কিশোরী আছিয়া খাতুন। ষষ্ঠ ধাপে ভাসাঞ্চরে আসা এই কিশোরী কয়েক মাসের প্রশিক্ষণে শিখে নিয়েছে এই কাজ। তিন মাস শিখে তারপর আমাদেরকে পুরাশন দিয়েছে, পুরাশনে কাজ করে আমরা টাকা ইনকাম। তার পাশে কারচুপির কাজ করা সমবয়সী ইয়াসমিন আক্তারের গল্পটিও অনেকটা একই রকম। এই বয়সেই সুনিপুণ কাজে নিজেদের গড়ে তুলেছেন দক্ষ কর্মীতে। আমরা এগুলো করে পরিবার সংসার চালাই। দেড় বছর আগে ছোট ভাই ও মাকে নিয়ে ভাসাঞ্চরে আসেন রোহিঙ্গা নারী রশিদা আক্তার। প্রশিক্ষণের মাধ্যমে হ্যান্ড এমব্রয়ডারিতে দক্ষতা অর্জনের পাশাপাশি এখন নিজেই প্রশিক্ষণ দিচ্ছেন অন্যদের। মাসে 6,500 বেতনে ভালোই চলে যাচ্ছে তিনজনের সংসার। ছেলেদের আড্ডা নাই কিছু নাই, সব মেয়ে, সব মেয়েদের সাথে অনেক মানে ভালো লাগে এখানে কাজ করতে। ভাসাঞ্চরে ক্রে ক্রাফট নামের প্রতিষ্ঠানটিতে কাজ করছে এইসব রোহিঙ্গা নারী কিশোরী, যেখানে কেউ পারদর্শী হয়ে উঠছে টেইলারিং ও প্রিন্টিংয়ে, আবার কেউ কারচুপি ও হ্যান্ড এমব্রয়ডারিতে। তারও না আছে স্বাবলম্বী হওয়ার। ছেলে কাজ করি,
মেয়েরা যারা এখানে কাজ করে তাদের এই কাজে খুবই ভালো দক্ষতা আছে আর তারা এই কাজ মানে খুবই ভালো করে করতে চায়। সরকারের সহযোগিতায় গেল বছরের মার্চ থেকে তাদের প্রশিক্ষণ শুরু করে প্রতিষ্ঠানটি। কয়েক মাসের মধ্যেই উৎপাদনে যায় তারা। শুরুতে রোহিঙ্গা জনগোষ্ঠীর পোশাকের চাহিদা পূরণ করে পর্যায়ক্রমে দেশীয় বাজারে বিপণনের কথা জানান প্রতিষ্ঠানটির কর্ণধার। ম্যাস লেভেল এখনো মার্কেটিং আমরা করি না, বাট আমরা এখন এটা ডেভেলপ করে শহরের বা নগরের মার্কেটের জন্য উপযোগী করা যায় কিনা সেটার জন্য কাজ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কাজ করছে 200+ রোহিঙ্গা নারী কিশোরী। সরকারের নানামুখী উদ্যোগে ভাষাঞ্চরে ধীরে ধীরে কর্মমুখী হচ্ছে রোহিঙ্গা নারী ও কিশোরীরা। প্রশিক্ষণ নিয়ে পরিণত হচ্ছে দক্ষ জনশক্তিতে, করছে উপার্জন। এতে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রনি দত্ত, চ্যানেল 24, ভাষাঞ্চর। সামরিক মহড়া চলাকালে এ পরীক্ষা চালায় পিয়ংইয়ং। 12 দিনের মধ্যে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি। এর আগে মঙ্গলবার জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের জবাবে গতকাল ক্ষেপণাস্ত্র ছোড়ে সিওল। এদিকে মঙ্গলবার জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ওই হামলাকে উস্কানি হিসেবে দেখছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল। খেলার খবর। জয় পরাজয় নিয়ে ভাবনা নয়, কার্যকর প্রক্রিয়ার মধ্য থেকে দলগত পারফরমেন্সে নজর বাংলাদেশের, জানিয়েছেন সহ অধিনায়ক নুরুল হাসান। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ হতে পারে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ, বলছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। স্পট বোলিংয়ে মনোযোগী মোসাদ্দেক হোসেন। টি টোয়েন্টিতে ব্যাটে বলে নিজেকে অটোমেটিক চয়েসে পরিণত করেছেন এই অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে যাকে নিয়ে আলোচনা সমালোচনা সবচেয়ে বেশি, সেই নাজমুল হোসেন শান্ত ব্যস্ত পাওয়ার হিটিংয়ে। প্রতিটা বলে মারমুখী ভূমিকায় এই বাহাতি। ক্রাইস্টচার্চের প্রচণ্ড শীতে খোলা মাঠে অনুশীলন করেনি টিম বাংলাদেশ, নিজেদের ঝালিয়ে নিয়েছে লিঙ্কন ইউনিভার্সিটির হাই পারফরমেন্স সেন্টারের ইনডোরে। এখানে আমরা আসার পর বৃষ্টি এবং বরফ পড়া সত্ত্বেও আমরা আসলে দুদিনের প্র্যাকটিস খুব ভালো মতো করতে পেরেছি। তো এর আগে আমরা দুবাইতেও একটা দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন ওয়াইজ সবাই খুব আলহামদুলিল্লাহ ভালো করতেছে। মনে হয় যে ম্যাচের আগে ইনশাল্লাহ আমরা প্রিপারেশন ওয়াইজ 100% ওকে। খুব একটা সুখকর নয় বাংলাদেশের ক্রাইস্টচার্চ অভিজ্ঞতা, কোনো ফর্ম্যাটই কখনো জিততে পারেনি। সঙ্গে শেষ 23 টি-20 কোনো বড় দলের বিপক্ষে জয় নেই। একটা দল হয়ে খেলতে পারলে এসব বাধা পেছনে ফেলা সম্ভব বলে মনে করেন সাকিবের ডেপুটি। রেজাল্ট নিয়ে চিন্তা না করি, আমরা একটা প্রসেসের মাধ্যমে আসি। আসলে রেজাল্ট কী হবে আগে থেকে এটা নিয়ে প্রেডিক্ট করার কোনো অপশন থাকবে না, বাট আমাদের কাজগুলো যদি আমরা অনেস্টির সাথে হার্ডওয়ার্ক করতে থাকি এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা টিম হিসেবে খেলা, আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছুর থেকে টিম পারফর্মটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এখন। বিশ্বকাপের আগে নিজেদের ফিরে পাওয়ার শেষ সুযোগে চেষ্টার কমতি নেই ক্রিকেটার থেকে টিম ম্যানেজমেন্টের। এরকম কন্ডিশনে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এবং পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো টিমের সাথে খেলার সুযোগ পাচ্ছি, অবশ্যই এটা আমাদের ওয়ার্ল্ড কাপে অনেক বেশি বুস্ট আপ করবে এবং এখান থেকে আমরা পজিটিভ দিকগুলো নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি যেতে পারি ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট আশা করতে পারি। কিন্তু সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন যে সাকিব, তিনি কোনো অনুশীলন ছাড়াই সরাসরি মাঠে নামবেন সেই দল করতে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।